তাকে চমকে নিলাম, বলো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো, বলি তো বলো, আমি খুব ভালো আছি বলো। ফোনটা ধরবে, ফোনটা ধরবে, ধরবে ফোনটা তো। বন্ধুরা হ্যালো, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর এখন বাজে সকাল 10টা, তো তোমাদেরকে সুজাতা স্মৃতিকে জানা ডেলি ব্লগে স্বাগত। আর এটা হচ্ছে আমার কুচ্ছি ভাই আর আমি, আজ এই ভিডিওটা স্টার্টিংয়েই করছি। তো এখন সবাই কী কী করছে দেখাচ্ছি, চলো। মা উনুন থেকে ছাই তুলছে, তুলে এবার সেগুলো ফেলে দিয়ে তারপর রান্না শুরু হবে। তো কলার বড়াটা করার জন্য এই কলা, চিনি আর সামান্য স্বাদের জন্য নুন একসঙ্গে মিশিয়ে রেখেছে, এই যে এইটা। তারপর এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে সুজি, আর এটা হচ্ছে নারকেল। সুজিটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে চালগুড়ি, বড়া হচ্ছে এটা চালগুড়ি। আর সামান্য লাগছে খাবার সোডা, যে যেমন দিতে পারো অপশনাল, এটা তো আমরা দেবো। এটা আর মানে মুচমুচে হওয়ার জন্য আমাদের এতটা পরিমাণ হবে, তো এটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য এটা আমি আলাদা করে দেখালাম তোমাদেরকে। লাগছে তেল, এটা সরষের তেল, কিন্তু আমরা দেবো সাদা তেল। সাদা তেলটা অন্যদিকে আছে, তো যখন রান্না করবো তখন দেখাচ্ছি। তো মা সেই সমস্ত উপকরণগুলো একসাথে এটা নিয়ে ভালোভাবে ফাঁটছে, যত ফাঁটবে তত কলার বড়াটা মানে টেস্টি মুচমুচে হবে। তো মা এখন এটা 10 থেকে 15 মিনিটের মতো ফাঁটবে ভালো করে এক নাগারে। দেখতে পাচ্ছ তো আমাদের কতটা পরিমাণে, কারণ আমাদের বাড়ির সবাই অনেক লোক, তো ওই জন্য এতটা পরিমাণে হবে। তো এবার মা ফাঁটতে থাকুক, ততক্ষণ আমি একটু অন্য কাজ ছেড়ে আস। তো 15 মিনিট পরে ফিরে আসছি, মা কড়া জেলে দিয়েছে, এই কড়া বলছি উনুন জেলে দিয়েছে, কড়া বসিয়ে দিয়েছে, কড়াটা গরম হচ্ছে, এবার তেল দেবে। এবার তেল দিল, সাদা তেল যেরকম তোমাদেরকে বললাম সাদা তেল দিল। তেলটা গরম হয়ে গেছে, এবারে মা বড়াগুলো আস্তে আস্তে গোল গোল করে দেবে। এবার আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিচ্ছে, তো এক পিঠ ভাজা হয়ে গেছে, মা উল্টো উল্টো দিচ্ছে, জলে ডুবলি। তো এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, মা এবার তুলে নেবে, এবার মা তুলে নিচ্ছে। কতটা ক্রিসপি হয়েছে, কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তো কলার বড়া রেডি, এবারে খাওয়ার পালা। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, দাদা বসে আছে, বসে আছে ফোন ঘাঁটছে, আর আমিও এই বসে আছি, একসঙ্গে দুজনে বসে চা খেলাম, ছেলে ঘুমাচ্ছে এখনো। তো বিকেলে সব কাজকর্ম সব সেরে নিয়েছি, তো সব ফানি ভিডিও দেখছে আর হাসাচ্ছে আমাকে। তো আজকে যে কলার বড়ার রেসিপিটা তোমাদেরকে দেখালাম, তোমরা প্লিজ ঘরে ট্রাই করো, আর ভালো লাগলে তোমরা নিজে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কাল দেখাবো একটা অন্য ভিডিও নিয়ে, টাটা।